টাকা যাকাতের টাকা আমরা আজকে অনেকেই দেখা যায় বিভিন্ন সংগঠন বিভিন্ন বিধর্মীকে দিয়ে থাকে আছে না নাই আমার দেশের বহু ইয়াং জেনারেশন আছে যারা খুব উদ্যোগী দেখা যায় এক টাকার আহার বলে আমরা অনেকেই যাকাতের টাকা সেই বিদ্যানন্দন অনেক সংগঠন আমরা দেই যেখানে বিধর্মীদেরকে পর্যন্ত দেয়া হয় ঠিক কি না বলেন একটা মাসআলা মনে রাখবেন যাকাতের টাকা যেটা ইসলামী শরীয়ত মুসলিমদের উপরে ফরজ করেছেন গরিবের হক আফি আমওয়ালিহিম হাকুল লিসাইল ওয়াল মাহরুম এই হকটুকু নিতান্তই শুধুমাত্র কেবলমাত্র মুসলিম গরিবেরা পাবে কোন বিধর্মীকে যাকাতের টাকা দিলে আপনার যাকাত আদায় হবে সুতরাং এর জন্য এক টাকার আহার বিভিন্ন সংগঠন আছে আপনি অন্য মানবতা দেখায় অন্য সহযোগিতা করতে পারেন তাই বলে যাকাতের টাকা আপনি কোনো এই ধরনের সংগঠনকে দিতে পারবেন না এক টাকার আহার বলে কত কিছু আমাদেরকে দেখানো হয় আমি এই জন্য বলে থাকি বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে এক বেলা নয় তিন বেলা সারা বছর খানা খায় এরপর তো আমরা মিডিয়াতে বলি না আমরা এতজন মিসকিনকে খাওয়াই এতজন এতিমকে খাওয়াই আমাদেরকে দেন এইভাবে যদি আমরা তালিকা করতাম মাদ্রাসাগুলো আমার দেশে তাহলে তো মনে হয় আপনারা কোনো সুযোগই পেতেন না কথা বলে ঠিক কি না সুতরাং এই সমস্ত ভাউতাবাজি আমাদের দেখানোর দরকার নেই আমরা বিশেষ করে আমাদের নিকটাত্মীয় যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবো এরপর মাদ্রাসায় যে মাদ্রাসা এতিম বাচ্চাগুলো আছে আমরা তাদেরকে সহযোগিতা করব আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন।